हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल ग्लॉसी पिंक। सबाई के जानाई राधा अष्टमी प्रणाम। ताहले चलो वीडियो टा स्टार्ट करा जाक। सो फर्स्ट आमी आमार स्किन केयर टा कम्प्लीट करे फेललाम टोनार ग्लो सिरम एक टा लाइट मॉइश्चराइजर दिए। आमी प्राइमर यूज करते पछंद करी ना, ताई आमी डायरेक्ट फाउंडेशन यूज करछी। आमी एखाने मैकेट फाउंडेशन यूज करेछी, जेटा NC25 आमार शेड छिलो। तोमरा तोमादेर पछंद मतो फाउंडेशन यूज करते पारो তোমাদের স্কিন টোন অনুযায়ী। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি কন্টুরিং করলাম। কন্টুরিংটা খুব বেশি করা যাবে না, কারণ রাধারানীর ফেসটা একটু বাবলি বাবলি ভালো লাগে। তারপর আমার আইব্রোজগুলোকে শেপ দিলাম। আমার মনে হচ্ছিল আমার আইব্রোজগুলো একটু ডার্ক হয়েছে, তারপর আমি সেটাকে স্পুলির সাহায্যে ঠিক করেছি। আমি বেস সেট করার জন্য এসকিউড লুজ পাউডার ইউজ করেছি। খুব ভালো করে বেসটাকে সেট করতে হবে, নাহলে ক্র্যাক করতে পারে। দেন এক্সট্রা লুজ পাউডার নিয়ে আমি তারপর আমার আই মেকআপটা স্টার্ট করে নিলাম। ফার্স্টে আমি যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে কুলটন ব্রাউন। দেন ক্রিজে আমি পিঙ্ক কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে। দেন লোয়ার লিডেও আমি পিঙ্ক কালারটা দিয়ে অ্যাপ্লাই করছি, আর আমি এখানে প্যাকেট ব্রাশ ইউজ করছি। তারপর ভায়োলেট কালারটা দিয়ে আমার ক্রিজে একটু অ্যাপ্লাই করে ফেললাম, যেটা একটা অন্যরকম টোন ক্রিয়েট করে। তারপর আমি একটা হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। আমি একটা শিমারি গোল্ডেন কালার এখানে ইউজ করলাম, কারণ আমার ড্রেসের সাথে এটাই ম্যাচ করছিল। এক্সট্রা যে এডসগুলো ছিল তাকে একটু ব্লেন্ড করে দিলাম ভালো করে। লোয়ার লিডসটাকে একটু ডার্ক করার জন্য আমি ভায়োলেট কালার ইউজ করেছি। হালকা করে কাজল অ্যাপ্লাই করলাম দু চোখের ওপরে। এবার সবথেকে কঠিন পার্ট হচ্ছে লাইনার পরা। বেশিরভাগ ক্ষেত্রে আমার এক চোখটা ভালো হয় আর অপর সাইডেরটা বিগড়ে যায়, কিন্তু আজ আমার কোনো মিস্টেক হয়েছিল না। ল্যাশ লাগানোর পর চোখটা আরও ওয়েভি লাগছিল। ল্যাশের গ্লো সবসময় ট্রান্সপারেন্টই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, তখন এই লাইনারটা তোমার অনেক কাজে লাগবে। লোয়ার লিডে একটু কাজল লাগিয়ে নেব, তারপর সেটাকে খুব ভালো করে স্মাচ করে নেব। আমি অলওয়েজ একটু বাইরের দিকটায় কাজল পরতে পছন্দ করি, বাইরের দিকটায় পড়লে মনে হয় চোখটা একটু বড় লাগে। মাস্কারা দিয়ে আমি চোখের কাজটা শেষ করে ফেলবো। ফার্স্টে আমি একটা রেডিশ কালারের ব্লাশ ইউজ করেছি, বাট মনে হচ্ছে যে আমার এটা স্যুট করছে না। দেন আমি একটা পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে আবারও সেটাকে রিঅ্যাপ্লাই করি। তারপর মনে হচ্ছিল নোজ কন্টুরিং আর একটু করার দরকার আছে, তাই আর একবার অ্যাপ্লাই করে ফেললাম। আর এটা আমার সব থেকে বেস্ট পার্ট, হাইলাইটার। ফেসটা যদি চকচক না করে তাহলে মনে হয় না আমি কোনো মেকআপ করেছি, বাট আজকে আমি হাইলাইটার একটু কম ইউজ করেছি। এবার পিঙ্ক কালারের একটা লিপস্টিক পরে আমার লুকটা কমপ্লিট করে ফেললাম। পিঙ্কটা এত বেশি লাউড ছিল যে সেটাকে আমি নিউট কালারের সাথে মিক্স করে অ্যাপ্লাই করলাম। তাহলে চলো ফুল লুকসে চলে আসি। কমপ্লিট লুকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। বেল আইকনে অবশ্যই ক্লিক করো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। Find the one you should never give her up.